हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। चले आज के नतून वीडियो नहीं, आज के वीडियो भाईपाटा स्पेशल क्ले मॉडल वीडियो सिस्टर एंड ब्रदर्स। तो वीडियो शुरू करार आगे बोलछि, जरा हमार चैनल नतून अवश्य हमार चैनल सब्सक्राइब कर दिओ एवं आमाके कमेंट कर जानिओ केमन लागलो। चलो वीडियो शुरू करा जाक। आमि प्रथमे मेटार माथाटा दिए शुरू करछि। ता प्रथमे हाथेर तालुते एकटा गोल शेप बानिये निएछिलाम माटि दिए, आर चिबुकेर अंशटा एक्सट्रा करे आमि माटि दिएछि। एरपर बुड़ो आंगुल दिए दुपाशे प्रेसार दिए नाकेर दुपाशे प्रेसार दिए एक डीप अंश तैरि करे निलाम एबं माझखाने नाकेर अंशटा एक्सट्रा करे माटी दिएछि। नाकेर शेपटा एर मध्ये हबे। नाकेर नीचे जे ठोटेर अंश हबे, ठोटेर दुपाशेर दूरत्वटा कत हबे सेटा मेजारमेंट करे दुपाशे दुटो पॉइंट करे निएछि। सेखान थेके মাঝখানের ওপরের এবং নিচের যে ঠোঁট হবে তার মিডিলের অংশটা দাগটা আমি দিয়ে দিলাম। এবার আমি ওপরের এবং নিচের ঠোঁটের শেপটা করব। তার জন্য ওপরের ঠোঁটটা একটু মাটি এক্সট্রা করে আমি দিয়ে দিলাম এবং নিচের ঠোঁটে একটু মাটি দিয়ে দেব, দিয়ে নিচের ঠোঁটটাও শেপ করে নেব। ওপরের ঠোঁটটা একটু উঁচু হবে, নিচের ঠোঁটটা তার থেকে একটু নিচু। এবং চোখের যে ডিপটা করলাম তার মধ্যে ছোট ছোট দুটো মাটির বল বানিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে বসিয়ে দিয়ে সেটাকে চারিদিক থেকে শেপ করে নিয়েছি। এবার আমি চোখের পাতা লাইনটা টানব। নিচের লাইনটাও আমি টেনে দিলাম। এবং টুলসের কোনো অংশটা দিয়ে চোখের দুকোণটা একটু ডার্ক করে দিলাম, মানে চেপে ডিপ করে দিলাম। নাকের ছিদ্র দুটোই আমি টুলসের সূচলো ভাগটা দিয়ে করে নিলাম, এক্সট্রা করে যেখানে প্রয়োজন সেখানে মাটি দিয়ে শেপটাকে সুন্দর করে নিলাম। এবং গালের দুটো উঁচু অংশের দিকে এক্সট্রা করে একটু মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে যেহেতু হাসি মুখ তাই অংশটা উঁচু করার দরকার, তাই এক্সট্রা করে একটু মাটি দিয়ে আমি এর শেপটা তৈরি করে নিলাম। দুপাশে দুটো কান দিয়ে দিলাম, কানের পয়েন্ট দুটো চোখ থেকে নাকের শেষ অবধি মোটামুটি এইরকম একটা মাপে রাখতে হবে। আর চুলের জন্য আমি মাটির রোল পাকিয়ে নিয়েছিলাম একদিকে সরু মোটা করে, অনেকগুলো বানিয়েছিলাম এতটা দরকার হবে না। তা আমি দুটো প্রথমে বসিয়ে পরে পিছনের দিকে এক্সট্রা মাটি দিয়ে চুলের লাইনগুলো টেনে দেব। দুপাশে দুটো ঝুঁটি করে দিয়েছি। এবার ব্রাশে ব্রাশটা ভিজিয়ে সেটা দিয়ে আমরা কি করলাম, মুখের ওপরে বা চুলের ওপরে জায়গাগুলোকে বারবার করে ব্রাশিং করে দিলাম যাতে স্মুথ হয়ে যায়। ছোটো ছোটো মাটির কণা বা কিছু থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং চুলের দাগগুলোও টেনে দিচ্ছি আমি টুলস দিয়ে। লাইনগুলো টানার পরে লাইনগুলো তীক্ষ্ণ হয়ে যায়, তাই সেগুলোকে একটু রাউন্ড করার জন্য আমরা কি করলাম একটু ব্রাশিং করে দিলাম আবার। এবার আমরা হাত করে নিচ্ছি মেয়েটার হাত করে নেব। মেয়েটার হাত করার জন্য রোল পাকিয়ে একদিকে সরু মোটা করে মাঝখান থেকে একটু খাঁজ করে দিলাম। তারপর আঙুল সরু সরু আঙুলের মতো কিছু পাকিয়ে নিয়েছিলাম পাঁচটা, সেটাকে আঙুল যেভাবে হয় ছোটো বড় সেইভাবে করে সাজিয়ে সেটাকে আমরা চেটার সঙ্গে জুড়ে দেবো। এইভাবে আঙুল করলে আঙুলের শেপগুলো খুব সুন্দর হয়, হাতের পাতাটা দেখতে ভালো হয়।
ছেড়ে দিয়ে সেটাকে সুন্দর করে শেপ করে নিলাম। বুড়ো আঙুলটাও এভাবে এক্সট্রা করে জুড়ে দিলাম, যেটা ছোটো হাত যতটা সম্ভব হয়েছে করেছি। তার একটা হাতের ভিডিও আমি দেখালাম না, মোটামুটি ওটাও এই একই প্রসেসে বানানো হলো। বা ছেলেটার যে হাতগুলো হবে সেটাও একই প্রসেসে প্রায়, সেখানে ছোটো তো ওখানে আঙুলগুলো আর দেবো না। ছেলেটার পাটা আমি মোটামুটি দেখাচ্ছি, হাতের মতো একই রকম শেপে বানিয়েছি প্রায়। পায়ের পাতাটা এক্সট্রা করে মাটি দিয়ে করে দিয়েছি। আর এখানে পায়ের আঙুলের ক্ষেত্রে আমি আলাদা করে করব না, ওটা আমি চেরি দিয়ে পরে বা টুলস দিয়ে দাগ টেনে দেবো। হাত পাগুলো প্রায় শেষ। এবারে যে অংশটা আমি বসাবো মডেল দুটোকে, এটা কোনো কিছু একটা বেস দরকার, ঠিক আছে? তাই আমি মাটির একটা বেস তৈরি করে নিলাম, সেটাকে চারিদিকে ছুরি দিয়ে কেটে নিলাম, তাতে লাইনটা পরিষ্কার হবে। আর এখানে একটা বলে রাখি, আমি এটা বসিয়ে কিন্তু টুলের উপরে ডাইরেক্ট বসাইনি, আমি এটা টুলের উপরে করছি। এখানে আমি একটা কাগজ দিয়েছি, কারণ যদি প্রয়োজনে সরাতে হয় ঘোরাতে হয়, ঠিক আছে, কাগজের উপরে রেখে করলে সেটা সুবিধে হবে বা পরে আমি এটা সরাবো। টুলে হলে অনেক সময় আর কি রাফ থাকে, অনেক সময় লেগে যেতে পারে, সরাতে অসুবিধে হবে, তাই কাগজের উপরে নিয়েছি। পাগুলো আগে থাকতেই করা ছিল, তাই এখানে পায়ের পাতাগুলো বিশেষভাবে দেখা যাবে না বলে পায়ের পাতা আমি আলাদা করে করিনি। দুটো পায়ের পাতা আগে বসিয়ে নিলাম, বডি যেখানে বসাবো সেই জায়গাটা ঠিক রেখে দুটো পায়ের পাতা আমি বসিয়ে নিয়েছি। এবার আমি বডিটা বসিয়ে দিলাম। বডিটা বসানোর পর সাইডে যে খাঁজখুঁজগুলো রয়েছে এক্সট্রা করে ছোটোখাটো, সেই জায়গাগুলোকে সুন্দর করে এক্সট্রা করে মাটি দিয়ে জুড়ে দিলাম। ছোট্ট একটা মাটির অংশ সেটাকে গোল করে বসিয়ে নিলাম। এটা বসানোর আগে মাথায় রাখতে হবে, এক্সট্রা করে যখন বসাচ্ছি একটু জল দিতে হবে, আর জায়গাটা একটু রাফ করে নেব। রাফ করে নিয়েছি আমিও, করে নিয়ে আমি এটা বসিয়ে দিলাম। টুলস দিয়ে সেটাকে সুন্দর করে মিলিয়ে দিলাম। আর মেয়েটার জামার জন্য যেটা করেছিলাম, আমি রুটির মতো বেলে নিয়েছিলাম মাটিটাকে পাতলা করে, সেটাকে প্রয়োজন মতো করে সেটাকে আমি লাগিয়ে দিলাম। মাঝখানের অংশটা গ্যাপ ছিল, সেটাকে আমি এক্সট্রা করে মাটি দিয়ে জুড়ে দিলাম। ছেলের পা দুটো বসিয়ে এবার দেখে নেব যে পজিশনটা কেমন আসছে। আর ছেলেটার পায়ে যে আমি এই প্যান্টের অংশটা করছি, সেটাও একইভাবে মাটির রুটির মতো বেলে নিয়েছিলাম, সেটাকে কেটে লাগালাম। পা দুটো লাগানোর পরে এবার আমি বডিটা বসিয়ে দেবো। আর বডিটা বসানোর সময় দেখতে হবে, বসানোর পরে যে কোনা ফাঁক ফোঁকগুলো থেকে যাবে সেটাকে এক্সট্রা মাটি দিয়ে আমাকে সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে। মাথাটা বসানোর সময় এতে আমি জিআই ব্যবহার করলাম, সরু জিআই, কারণ কোনো কারণে পরে নাড়া লাগলে বা কোনোভাবে এদিক ওদিক করতে গেলে, যদি মাথাটা কাঁচা, গলাটা যেহেতু নরম সেই জন্যই দেওয়া। তোমরা এই জায়গায় তোমরা জিআই না তার দিয়ে সরু কোনো কাঠি বা এরকম কিছু ব্যবহার করতে পারো। ছেলেটার হাতগুলো আগে করা ছিল ছেলেটার, তা আমি সেগুলো লাগিয়ে দিলাম। এরপরে মেয়েটার হাতও এইভাবে যেহেতু আগে থাকতে করা আছে সুন্দর। আর এখানে বলে রাখি, হাতগুলো আগে থাকতে, হাত মুখ আগে থাকতে করে রাখার একটা বিশেষ কারণ এটা যে যখন আমি এটা লাগাতে যাব তখন কিন্তু ওটা অনেকটা টেনে যাবে বা হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে একটু, তাতে কী হবে লাগানোর সময় আমার সুবিধে হবে। শুধু যেখানে লাগানোর জায়গাটাকে একটু জল দিয়ে নরম করে নিতে হবে, একটু রাফ করে নিতে হবে, তাতে করে হাতের শেপগুলো সুন্দর থাকবে, নষ্ট হবে না। ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, আবার বলছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।